c'è tua madre che vlog di te balla mna. কোথাও বলতে পারছি না আমি, এতটাই শরীর খারাপ। উঠে তার আবার ক্ষমতাটুকুও নেই। আমি একদিনও ছুটি নিই না ব্লগ থেকে। এসে বুঝলাম প্রচন্ড ঠান্ডা লাগছে, এত পরিমাণে জ্বর দুদিন ধরে। জ্বর কমছে না কিছুতে, ডাক্তার দেখিয়েছি। ওষুধও দিয়েছে অনেকগুলো, বলতেও পারছি না। ওষুধ খাচ্ছি, আরো শরীর দুর্বল লাগছে। সকালবেলা চা বিস্কুট খেয়েছি, গার্গেল করেছি একবার। জয়কে বাধ্য হয়ে কাজে যেতে হয়েছে। ছিল ছুটি পাবে না, তাড়াতাড়ি চলে আসবে বলেছে, একটার সময় চলে আসবে। ছুটি নিতে চেয়েছিল, ছুটি পেল না। একা তো কিছু করতে পারছি না, ঘরের অবস্থাও খুব খারাপ। রান্না বান্না করতে পারিনি, কালকে জয় রান্না করে দিয়ে গেছিল, মাও নেই। শরীরে একদম ভালো লাগছে না আমার, মাথার যন্ত্রণা ফেটে যাচ্ছে। কি অবস্থা, চোখ হয়ে গেছে। ভাবলাম তো ওদেরকে একটু জানিয়ে দিই, কালকে হয়তো ব্লগ দিতে পারবো না। এডিট করার মতো ক্ষমতা আমার নেই, শরীরে কিচ্ছু ভালো লাগছে না, ঠান্ডা লাগছে প্রচন্ড। অনেক ওষুধ দিয়েছে, জয় এসে রান্না করবে দুপুর বেলা, এখন শুধু ভাত আছে। আমি শুয়েছিলাম, বারণ করে গেছে কিছু করবি না, দিয়ে গেছে খেয়েছি। ভোরবেলা বলছে চা করে দিয়ে যাব, ভোরবেলা চা করলে আমি খেতে পারি, ঘুমাচ্ছি তো। আমি বললাম তুই যা, আমি করে খেয়ে নেব। তাকাতেও পারছি না, ভিডিও এডিট করতে পারবো না তো, তার জন্য ভিডিও বানাচ্ছি না। গলায় তো ব্যথা, ঢোক খেলতে পারছি না, তো ব্যথা লাগছে। আমার সাথে দেখো, আমাকে ছেড়ে যেন চলে যাও না। আমি কখনো ব্লগ দিইনি, এরকম হয়নি। আজকে আমি ব্লগ দিতে পারলাম না, এত টেনশন হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না, শরীরটা যেন শুধু ভালো হয়ে যায়। চলো কালকে ব্লগ দিতে পারবো কিনা জানি না, জানি তো আমি কেমন আছি, শরীর খুব খারাপ।